আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। এটা পোলাও ও ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ ভালো লাগে। আজকে অল্প কিছু সবজি দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই চাইনিজ ভেজিটেবল তৈরি করতে কী কী উপকরণ লাগবে। প্রথমে মুরগির মাংস 1 কাপ, হাড় ছাড়া রসুন কুচি 2 কাপ, পেঁপে 2 কাপ, গাজর 2 কাপ, বরবটি 1 কাপ, বাঁধাকপি পাতা 2টি, ক্যাপসিকাম 1 কাপ, পেঁয়াজ কুচি 1.5 কাপ এবং চিকেনের স্টক 1.5 কাপ। এছাড়াও কিছু শুকনো উপকরণ লাগবে, চলুন তাও দেখে নিই। বাটার 2 টেবিল চামচ, সয়া সস 2 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 1.5 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আদা রসুন বাটা 2 চা চামচ। সবজিগুলো পাতলা স্লাইস করে নিতে হবে। মুরগির মাংসটি হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন অথবা বা ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন। চলুন এবার চিকেন স্টক তৈরি করে নিই। চিকেন স্টক তৈরির জন্য একটি হাঁড়িতে 3 কাপ পানি গরম করে তাতে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিব, 1 চা চামচ আদা রসুন বাটা, 1.5 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে দিই। চিকেনটি মিডিয়াম লো আঁচে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এবার চলে এলাম মূল রান্নায়। এবারও আমি চুলা মিডিয়াম হাই হিটে রেখে প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। 2 চা চামচ রসুন কুচি দিয়ে খুবই হালকা করে ভেজে নেব লালচা হওয়া পর্যন্ত। এবার যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপর এতে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। ক্যাপসিকামগুলো মাংসের সাথে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এতে বাকি সবজিগুলো একে একে দিয়ে দেব। সবগুলো সবজি দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এই আঁচে সবগুলো সবজি হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এতে তৈরি করা চিকেন স্টক ঢেলে দেব। চিকেন স্টক দিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার এতে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজের কুচিগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবজিগুলো 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে নেব। এবার আগে থেকে একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারে অবশ্যই 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে রাখ। 1 মিনিট পর চুলাটি বন্ধ করে দেবেন। দেখবেন সবজিটি ঘন হয়ে গিয়েছে এবং তৈরি হয়ে গিয়েছে আমাদের সুস্বাদু চাইনিজ ভেজিটেবল। ধন্যবাদ।